বাংলা বর্ষবরণে প্রস্তুত জাতি রাজধানীতে নিরাপত্তা জোরদার কোন হুমকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুদের হার কমাতেই হবে নইলে বিনিয়োগের খরা কাটবে না ব্যাংক মালিকদের প্রধানমন্ত্রী কোটা নিয়ে লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয় বিএনপি হতাশ বলছে আওয়ামী লীগ সরকারের নতুন চাল মন্তব্য বিএনপির সৌদি আরবের রিয়াদে ভয়াবহ আগুনে পুড়ে নয় বাংলাদেশির মৃত্যু আহত সাতজন হাসপাতালে সবাইকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে দেখছিলেন শিরোনামার আপনাদের সঙ্গে আছি আমি তাম্মিমুর রহমান রাত পোহাল এই পহেলা বৈশাখ বর্ষবরণে প্রস্তুত রাজধানী সহ সারা দেশ বাঙালির প্রধানতম অসাম্প্রদায়িক এ উৎসবে ভোর থেকে প্রাণের আনন্দে মেতে উঠবে মানুষ সাফল্য সমৃদ্ধি আর মঙ্গলের প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নিবে নগরবাসী নতুন বছর বরণে মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল সাজে সাজাতে চারুকলা অনুষদে শিক্ষার্থীরাও ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার চারুকলা জুড়ে এ বিশাল কর্মযজ্ঞ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চোদ্দশো পঁচিশকে বরণ করে নিতে পুরনো বছরের জরাজীর্ণতা আর অসুন্দরকে মুছে দিয়ে ঐক্য অসাম্প্রদায়িকতার বন্ধনের বার্তা নিয়ে আসছে নতুন বাংলা বছর আর অসাম্প্রদায়িক উৎসবের বড় অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা তাই বাঙালির প্রাণের এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে প্রস্তুতিও কম নয় ফার্স্ট ইয়ার তো কাজ করতে পেরে অনেক ভালো লাগছে আর কাজ মোটামুটি অলমোস্ট ডান বাঙালির ঐতিহ্য যেটা খাওয়া দাওয়া একটু ঘুরে বেড়াবো শাড়ি পরবো এখন বৈশাখের কাজ করার পর আমাদের কাছে সময় খুবই অল্প থাকে তারপরেও নিজেকে যতটুকু সাজানো যায় বৈশাখের জন্য মানুষ ছাড়া তুই মূল হারাবি মানুষ বদলে সোনার মানুষ লালন সাইজির গানের অমীয় বাণী মানুষ ভুজলে শোনার মানুষ হবে প্রতিপাদ্য হচ্ছে এবারের মঙ্গল শোভাযাত্রা যাতে আবহমান বাংলার লোকজ মোটিভের মধ্য দিয়ে শোনার মানুষ হওয়ার আহ্বান জানানো হবে ওয়েট করি এই দিনটার জন্য কারণ হচ্ছে এই দিনে আমরা সুন্দর সাদা লাল শাড়ি পরে সাজগোজ করে বের হতে পারি আমাদের এই আনন্দটা সবার মাঝখানে ছড়িয়ে পড়ুক এবং সবার মাঝখানে একটা ভালোবাসা হিসেবে ছড়িয়ে পড়ুক নগরায়নের এই যুগে পহেলা বৈশাখ উদযাপনেও এসেছে ভিন্নতা তবে কেউ কেউ মনে করেন পহেলা বৈশাখে সবার অতিমাত্রায় বাঙালি বনে যাওয়াটা দূর করতে হবে বরং মনে প্রাণে ধারণ করতে হবে বাঙালি আনাকে আগে পহেলা বৈশাখ আর চৈত্র সংক্রান্তি কিন্তু যমজ ভাইয়ের মতো ছিল আমরা কিন্তু শুরু হতো চৈত্র সংক্রান্তি হালখাতা দিয়ে এবং গ্রামেগঞ্জে সেভাবেই আমরা শুরু করেছি মেলা টেলা হতো গ্রামের দিকে পয়লা বৈশাখের মেলা হতো ওইসবও সবও দেখেছি কিন্তু মধ্যবিত্ত সমাজে বা উচ্চবিত্ত সমাজে নাগরিক জীবনে হালখাতা আর যে প্রচলন সেটা কিন্তু ছায়ানটের অবদান রবির কিরণে হাসি ছড়িয়ে পুরনো বছরের সব গ্লানি অপ্রাপ্তি বেদনা বলে নব আনন্দে জাগবে গোটা জাতি এমন প্রত্যাশা সবার দর্শক এবার রাতে রাজধানীর খবর জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলীন ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী আফসার উদ্দিন আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রস্তুতি কতটুকু পর্যন্ত গড়িয়েছে আমাদেরকে যদি জানান আচ্ছা রাত্রেমকে শুনতে পাচ্ছেন হ্যাঁ ধর্ম আপনি যেমনটি জানেন যে আর কয়েক ঘন্টা পরে কিন্তু এখান থেকে শোভাযাত্রা শুরু হবে বর্ষবরণের শোভাযাত্রা আজই বর্ষবরণের চোদ্দোশো পঁচিশ সাল শুরু হল আজকে হচ্ছে প্রথম দিন সেই প্রথম দিন উপলক্ষে আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু এখান থেকে এই চারুকলা ঢাকা ইউনিভার্সিটির চারুকলা থেকে বর্ষবরণের শোভাযাত্রা শুরু হবে এর পাশাপাশি আপনি জানেন যে শিল্পকলা একাডেমি ছায়ানট সহ আরও অনেক সংগঠন কিন্তু এই বর্ষবরণ কেন বর্ষবরণকে কেন্দ্র করে অনেক ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এখানকার প্রস্তুতি সম্পর্কে আপনাকে যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে বলবো যে এই মুহূর্তে আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝবেন যে এখানে যে প্রতিরূপ বা যে মোটিভগুলো তৈরি করা হচ্ছে সেই মোটিভ বা প্রতিরূপগুলোর একদম শেষ দিকের কাজগুলো চলছে আমরা এর আগেও কিন্তু এর আগে নিউজগুলোতে আমরা খবরে বলেছিলাম যে আর দুই তিন ঘন্টার মধ্যে তাদের কাজ শেষ হবে এবং সেই অনুযায়ী বলা যাচ্ছে যে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে তাদের কাজ মোটামুটি শেষের দিকে এবং আর তারা যেটি বললেন আমাদের যে আর ঘন্টাখানেকের মধ্যে কিন্তু তাদের এই প্রতিরূপগুলো তৈরি করার কাজ কাজ তৈরি করার সমাপ্ত হবে এর মধ্যে আপনি লক্ষ্য করে থাকবেন যে এখানে চারুকলার যারা নতুন পুরাতন ছাত্রছাত্রী আছেন তারা সবাই একাগ্রচিত্তে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এখানে অনেকগুলো প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি যেগুলো সকাল নাগাদ কিন্তু তৈরি হয়ে যাবে এবং এবং ঠেলা গাড়ি বা গাড়িতে করে এই প্রতিরূপগুলো শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং আপনি জানেন যে পুরনো দিনের জরাজীর্ণতাকে পুরোনো দিনের গ্লানিগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই প্রতিরূপগুলোকে রূপ দেওয়া হচ্ছে এবং এইগুলোর এই সাংকেতিকভাবে এইগুলোর মাধ্যমে রূপকারে আমরা আসলে আমাদের নতুন বছরটি শুভ কামনায় শুরু করতে যাচ্ছি এমন একটি ধ্যান ধারণাকে কেন্দ্র করে বছর পর বছর আমাদের বাংলার ঐতিহ্যকে লালন করে কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠান হয়ে আসছে আপনি জানেন যে এই বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ কিন্তু এই শোভাযাত্রা সকাল নয়টা থেকে কিন্তু এই শোভাযাত্রা শুরু হবে এর মধ্যে আমরা যে প্রতিরূপগুলো এখানে দেখতে পেয়েছি এখানে আমরা বিশাল আকৃতির মহিষের প্রতিকৃতি দেখতে পেয়েছি আমরা মাছের প্রতিকৃতি দেখতে পেয়েছি সাদা বক এখানে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে হাতির প্রতিকৃতি এবং যে কয়টি প্রতিকৃতি আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটির মাধ্যমে কিন্তু বাঙালির চিরায়িত ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই প্রতিকৃতিগুলোর মধ্য দিয়ে কিন্তু বাঙালির গ্লানি দূর করার একটা বিষয় থাকে নতুন বছরে নতুন নতুন আশা নতুন ভালোবাসার বহিঃপ্রকাশকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই প্রতিকৃতিগুলো তারা তৈরি করছেন এবং সকাল নাগাদ কিন্তু এগুলো দিয়ে তারা শোভাযাত্রায় যাবেন এর মধ্যে আমরা যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিরূপগুলো এই মোটিভগুলো তৈরি করছেন তাদের সাথে আমরা আলাপ করেছি এবং এর মধ্যে তারা কিন্তু শেষ মুহূর্তের কাজে এতটাই ব্যস্ত যে আসলে তাদের সামান্য একটু কথা বলার ফুসরত নেই এর মধ্যে আমি আলাপ করে দেখেছি যে তারা যেটি জানিয়েছেন যে আসলে গত কয়েকদিনে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন চলেছে এখানে সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু কাজে বেশ ব্যাঘাত ঘটেছে যার কারণে শেষ মুহূর্তের কাজে এখন তারা অনেক বেশি বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন আপনি এখনও দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি প্রতিরূপ বা মোটিভ তৈরি করার কাজে অনেকেই কিন্তু এখানে সংযুক্ত হয়েছেন তারা বিভিন্ন ধরনের কাগজ দিয়ে কাগজ এবং আঠা নিয়ে তারা তাদের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি আরও একটি মুহূর্ত আপনার কাছে আপনার সাথে শেয়ার করবো আপনার সাথে ভাগাভাগি করে নিব সেটি হচ্ছে এখানে একই সময়ে আপনি ঢোল এবং বাদ্যের আওয়াজও শুনতে পাচ্ছেন যেটি কিন্তু বলা চলে একটা উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি করে তৈরি করে রেখেছে কিন্তু এই উৎসবমুখর পরিবেশটি একদিকে যেমন এখানে আগতদের আনন্দ দিচ্ছে তাদেরকে তাদের মনে করিয়ে দিচ্ছে নতুন বছরের কথা অন্যদিকে এই ঢোলগুলো ঢোল বাদ্যগুলো সকালবেলায় যে শোভাযাত্রা শুরু হবে সেই শোভাযাত্রার যে রিহার্সাল প্র্যাকটিস বলেন সেই প্র্যাকটিসটুকু তারা করে নিচ্ছে এই সুযোগে এবং এখানের এখানকার যারা এখানে বিচরণ করছেন তাদের অনেকেই বেশিরভাগই বলা চলে যে এখানকার প্রাক্তন ছাত্র শিক্ষক এবং নতুনরা কাজ করছেন এবং নতুনদের পুরাতন যারা এর আগে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন কাজ করেছিলেন তাদের তারা এখানে অংশগ্রহণ করে নতুনদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং তাদের আগের অভিজ্ঞতার আলোকে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন আপনি এখনও কিন্তু লক্ষ্য করে থাকবেন যে বেশ কয়েকটি মোটিভ তৈরি হয়ে গেছে আপনি এখানে আমরা হাতির যে প্রতিকৃতি দেখতে পাচ্ছি মাছের যে প্রতিকৃতি দেখতে পাচ্ছি সাদা বকের যে প্রতিকৃতি দেখতে পাচ্ছি এই প্রতিকৃতিগুলো এই মোটিভগুলো এর মধ্যে এরই মধ্যে তৈরি হয়ে গেছে এবং এর পাশাপাশি আমরা এবারের একটি আকর্ষণীয় মোটিভ আমরা দেখতে পাচ্ছি মা পাখি এবং বাচ্চা পাখির একটি প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি এই প্রতিকৃতিও কিন্তু এবারের একটি প্রধান আকর্ষণ হিসেবে রাখা হয়েছে যেখানে একটি মা পাখি এবং সামনে তার বাসায় বসে আছে তার ঘরে বসে আছে দুটি বাচ্চা পাখি এর পাশাপাশি এই মোটিভগুলোকে কেন্দ্র করে তারা কাজও করছে তার পাশাপাশি কিন্তু তারা এখানে উৎসবও করছে একটা একটা পাশে আমরা দেখতে পাচ্ছি যে সবাই গান বাজনায় মেতে উঠেছে কেউ কেউ বা আবার গল্প আড্ডায় মেতেছে এবং এর পাশাপাশি বলা চলে যে দেশের যারা সকালবেলায় যারা অংশগ্রহণ করতে পারবেন না তারা আগেই দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যক লোকজন থাকে যারা আগের দিন এই আগের দিন এই শোভাযাত্রার আগের রাতে তারা এই প্রতিকৃতিগুলো দেখে যান এবং এটা আমরা এর মধ্যে কয়েকজনের সাথে আলাপও করেছি তারা যেটি আমাদের জানিয়েছেন যে আসলে কয়েক বছর ধরেই কিন্তু তারা আহ আফসার আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে তখন যোগ দেওয়ার জন্য দর্শক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রমনা বটমান পরিদর্শনে এসে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর মহাপরিচালক জানিয়েছেন নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে সর্বক্ষণ পরিদর্শনে শুক্রবার রমনা বটমূল এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াড টিমের বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বর্ষবরণের উৎসবে যে কোনো ধরনের অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং সেখানেও সিসিটিভি ক্যামেরা এবং যা যা করার প্রয়োজন আমাদের যা ধরনের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করছি নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি আছে বলে আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি এই সময় পুলিশের মহাপরিদর্শক ডিএমপি কমিশনার সিটিটিসি ইউনিটের প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর রমনা বটমূলে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান নারীদের হয়রানি সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে র্যাবের ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট ডিপ্লয় করবে উদ্দেশ্য যদি কোনো কেউ নারী হয়রানি করার চেষ্টা করেন অথবা অন্য কোনো ধরনের কোনো ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে তার সাজার প্রদানের ব্যবস্থা করা হবে বর্ষবরণের আয়োজনে নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক মৌখন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা পার হয়েছে চোদ্দশো চব্বিশ বঙ্গাব্দেশের দিন চৈত্র সংক্রান্তির উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকার শাঁখারি বাজার গ্রামের মতন বসন্তকে বিদায় জানিয়ে বৈশাখকে আমন্ত্রণ জানানোর তেমন কোন শহুরে আয়োজন এখন আর না থাকলেও পুরনো ঐতিহ্যকে মেনে নতুন বছরের প্রস্তুতি দেন অনেকেই রিশাদ হাসান বিস্তারিত। জানাচ্ছেন শিব পার্বতীর সাজে ঢোলের তালে নেচে অরহরি পূজা উদযাপন পুরনো জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে বছরের পর বছর ধরে চলে আসছে এ আয়োজন পুরন ঢাকার শাখারি বাজারে এভাবেই জমে ওঠে চৈত্র সংক্রান্তির আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মতে বছরের শেষ দিন বিশেষ গুরুত্ব বহন করে আজকের দিনে মানে এই পূজাটা করা হয় মানুষের সুখ শান্তির জন্য এই পূজা কবে কবে থেকে আরম্ভ হচ্ছে আমি নিজেরও বলতে পারি না কিন্তু আমরা বাপ দাদা চৈত্র বছর থেকে এই পূজা করে আসতে হবে আমিষ বিবর্জিত এই দিনে কদরবারে বিভিন্ন রকমের ছাত্রসহ শুকনো খাবারের এদিকে পুরনো বছরের দেনা পাওনা চুকিয়ে হাল খাতার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা এই কারণে এখানকার স্বর্ণের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের রং করা ও ধোঁয়া মোছার কাজ শুধু তাই নয় আগরবাতি ও ধূপের গন্ধে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় সাইড বাটা এটা তো সকালবেলা আপনার পরিষ্কার টুষ্কার করে ধুনো ধূপ ধুনো দিয়ে পুজো টুজো করে পয়লা বৈশাখের বর্ষবরণকে আমরা আগমন করি পুরানো ময়লা আবর্জনা যা আছে সেগুলো পরিষ্কারের মাধ্যমে আমরা পয়লা বৈশাখের নতুন দিনকে স্বাগত জানাই চৈত্রে চোদ্দ পদের শাক রান্নার রেওয়াজ এই শহরে না থাকলেও নতুন বছর যেন মঙ্গল বয়ে আনে সেই কামনায় শাখা সিদ্ধরের মতো মঙ্গল কর সামগ্রী কিনতে আসেন অনেকেই বিভিন্ন শাখা আমার শাখা কিনে দিব বিভিন্ন পলা কিনে দেবো যেগুলো আমাদের মাঙ্গলিক বিষয়গুলো আমরা আঠারো রকমের বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি রান্না করি সবাই এটাই খায় আসলে মাছ মাংস আমরা কেউ খাই না পুরনো বছরের জরাজীর্ণতাকে মুছে ফেলে নতুন বছরে উন্নতি লাভের আশা করছেন সাধারণ মানুষ হাসান বাজার ঢাকা নানা গ্রামাঞ্চলে বাংলা বছরের শেষ দিনটি উদযাপিত হলেও ভিন্ন আদলে শহরাঞ্চল অনুষ্ঠিত হল চৈত্র সংক্রান্তি উৎসব লোকগান পালাগান ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ নাচ আবৃত্তি দিয়ে বাংলা চোদ্দশো সালকে বিদায় জানালো নগরবাসী শুকন আমের প্রতিবেদন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শেষ হলো বাংলা চোদ্দশো চব্বিশ সাল চৈত্র সংক্রান্তির এই ক্ষণে গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে নানা রকমের উপাচার তবে নগর সভ্যতার বিকাশে ক্রমশই হারিয়ে যাচ্ছে গ্রামীণ আনন্দমুখর পরিবেশ গ্রাম বাংলার সেই আনন্দ ঘন পরিবেশের মতো না হলেও ভিন্ন আদলে শহরাঞ্চলে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তি উৎসব এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির খোলা প্রাঙ্গনে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা এছাড়াও অনুষ্ঠিত হয় লোকসঙ্গীত ও পালাগান এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছিল নানা আয়োজন এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে তারা বিদায় জানান বাংলা বছরের শেষ দিনকে নতুন বছর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব বাঙালিকে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিবান এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন জনগণের পক্ষ থেকেও বিশ্বের সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা আমেরিকান ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ব্যাংকের ঋণের সুদের হার কমাতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে মানুষ ব্যাংকের সঙ্গে বেশি কাজ করবে আর এর ফলে ব্যাংকগুলো লাভবান হবে গণভবনে শুক্রবার ব্যাংক মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের চেক দিতে এলে এই আহ্বান জানান শেখ হাসিনা শাহ আলী জয় রিপোর্ট দুই হাজার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর আহত এবং নিহতদের পরিবারের ১৪৪ জনকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ব্যাংক মালিকদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে একশো কোটি টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করেন ব্যাংক মালিকরা এ সময় ব্যাংকে সুদের হার কমিয়ে আনতে ব্যাংক মালিকদের দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী বলেন ব্যাংকারদের উত্থাপিত সব সমস্যাই সমাধান করেছে সরকার ব্যাংকের সুদের হার আপনাদের একটু কমাতে হবে কারণ বিনিয়োগ তা নাহলে হওয়া সম্ভব না কাজে এটা সিঙ্গেল ডিজিটে আনতেই হবে কারণ সিঙ্গেল ডিজিটে আনলে পরেই তখন আপনাদেরই লাভ হবে কারণ মানুষই আগ্রহী বেশি হবে মানুষ ব্যাংকের সাথে বেশি কাজ করবে এবং আপনারা যা যা সমস্যার কথা বলেছিলেন এক একে আমরা কিন্তু সবই সমস্যার সমাধান করে দিয়েছি কাজে এখন যেটা কথা দিয়েছে সেটা করতে হবে আর পত্রপত্রিকা কি লিখল তা সেটা পড়বেন হয়তো দেখবেন কিন্তু ওটা নিয়ে মন খারাপ না করে নিজেদের কাজটা নিজেরা যথাযথভাবে করে দেশের আর্থসামাজিক উন্নতিটা যাতে হয় সেটা অব্যাহত রাখবেন উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের যে রূপান্তর তা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যতগুলি শর্ত পূরণ করার ছিল আমরা কিন্তু সবই পূরণ করতে সক্ষম হয়েছি শুধু পূরণ না বরং আমরা অনেক দূর এগিয়ে আছি তাতে আগামী ছয় বছরের যে একটা মানে সময় এটা আমাদের কোনো প্রতিবন্ধকতা হবে না ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি কাজে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেমন এগিয়ে যাচ্ছি আগামীতে আমরা উন্নত দেশও হব আর এতে আমাদের মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং বিনিয়োগের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা সৃষ্টি হবে এখন আর মানুষের কাছে ওই হাত পাতে হবে না কারোর কাছে শর্ত নিতে হবে না একসময় বিশ্ববাজারে ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশকে অবহেলার চোখে দেখা হলেও এখন আর সে সুযোগ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন দুই সালের মধ্যে উন্নত বিশ্বের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছবে বাংলাদেশ শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশ এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাড়িতে হামলা ও তারেক রহমানের সাথে ফোনালাপ একই সূত্রে গাঁথা আওয়ামী লীগ প্রচার সম্পাদক হাসান মাহমুদ জানিয়েছেন কথা সাফিয়াজ রাসনার প্রতিবেদন শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার নির্মাণের কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল বাবু সহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে মন্ত্রী মুখোমুখি হন সাংবাদিকদের বলেন বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল করা সময় উপযোগী পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী সঠিক কাজটি করেছেন আজকে লন্ডন থেকে বাংলাদেশের কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়ে তাদের এতদিনের ব্যর্থতা পর খোলা পানিতে মার যে অপচেষ্টা সেই অপচেষ্টা ব্যর্থ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাড়িতে হামলা আর তারেক রহমানের সাথে শিক্ষকের ফোনালাপ একই সূত্রে গাথা তারেক রহমান তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সিনিয়র শিক্ষককে তিনি টেলিফোন করে নির্দেশনা দিচ্ছেন কিভাবে এই আন্দোলনকে রাজনীতিকরণ করা যায় এবং তাদের জন্য ব্যবহার করা যায় সুফিয়া কামাল হলের ছাত্রলিগ সভাপতির বহিষ্কারের নির্দেশ তুলে নেয়াকে সঠিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ 샤ফিজাসনা নিউজ 24 কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়ন চাই বিএনপি এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আশঙ্কা সরকার কোটা নিয়ে নতুন চাল চালছে আরও জানাচ্ছেন মারুফা রহমান শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেন কথা বলেন খালেদা জিয়ার মুক্তি এবং জাতীয় নির্বাচন সহ সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনি অনির্বাচিত পার্লামেন্টের সদস্য অনির্বাচিত প্রধানমন্ত্রী আপনি তাও পার্লামেন্টে দাঁড়িয়ে যেটাকে বলছেন আপনি আগামী রবি সোমবারে এটা প্রজ্ঞাপনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন তা নাইলে আমরা বিশ্বাস করি না আমরা অনতি বিলম্বে এর প্রজ্ঞাপন চাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনি অভিযোগ করেন ক্ষমতাসীনরা নির্বাচন বাতিল করার চক্রান্ত করছে বেগম খালেদা জিয়া বিহীন জাতীয় নির্বাচন আর এদেশে অনুষ্ঠিত হবে না জনগণ তা হতে দেবে না আর বেশি সময় নেই আপনাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর তা না হলে জনগণ আর অপেক্ষা করবে না নইলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসাথেই সংগঠিত হবে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে রুহুল কবির রিজভি বলেন ছাত্রছাত্রীদের প্রাথমিক বিজয় হয়েছে কিন্তু এরপর কি চাল চালানো হয় তা নিয়ে সবাই উদ্বিগ্ন তাকে বহিষ্কার করার পর তাকে যখন প্রত্যাহার করে না হচ্ছে এটাতেই প্রমাণিত হয় মারফা রহমান নিউজ 24 ঢাকা এবারে জানাবো দেশের বাইরের খবর সৌদি আরবের রিয়াদে একটি বাসায় আগুন লেগে অন্তত নয় বাংলাদেশির মৃত্যু হয়েছে আহতদের সংখ্যা পনেরো জন ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব রিয়াদে সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলামিন আলামিন রিয়াদে আগুনে দগ্ধ হয়ে নিহতদের পরিচয় আমাদের জানাবেন আর আহতদের কি অবস্থা সেটাও জানতে চাই জি ধন্যবাদ আপনাকে আজকে শুক্রবার সকালে রিয়াদের একটি বাসভবন অগ্নিকাণ্ডের ঘটনায় আট জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং অনেক বাংলাদেশি আহত হয়েছেন নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমসে হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং আহতদেরকে চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে তো নিহতার সবাই নিহত এবং আহতরা সবাই বাংলাদেশি তো এখানকার সিভিল ডিফেন্সের যিনি মুখপাত্র আছেন রিয়াদের মেজর হাম্মাদি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আগুনের সূত্রপাতটা প্রাথমিকভাবে চুলা থেকে উৎপত্তি হয় এবং পর্যায়ক্রমে সেটা আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি আরো বলেছেন যে আসলে যেই ভাষাতে বাংলাদেশী যা ছিলেন সেটি আসলে আহ যা যতজন বাংলাদেশ ছিলেন ততজন বাংলাদেশের জন্য পর্যাপ্ত ছিল না বাসাটা এবং সেখান থেকে জরুরি নির্গমনের কোনো পথ ছিল না এবং যেই পরিমাণ লোক থাকার কথা ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি লোক সেখানে অবস্থান করতো এবং আমরা সরোজমনে দেখেছি যে একটি রুমের মধ্যে দুতলা সিট ছিল যে ডাবল করে থাকতো বাংলাদেশীরা এবং তারা যে রুমের সবাই মারা গেছে তারা মূলত নাইট ডিউটি করতো নাইট ডিউটি করার কারণে তারা ভোরের দিকে এসে বাসায় শুয়েছেন এবং সকালে যখন অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তারা ঘুমের মধ্যেই ছিলেন তো ওই রুমটিতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো লোক ওই বাসাটিতে থাকতো তো আমরা যারা ওই ভবনে ছিলেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম তো তারা যে একটি কোম্পানিতে তারা কর্মরত ছিল এবং এখানে আকামা ছিল না এবং আকামার সমস্যা ছিল তো এখানে যারা আছেন তারা বলছেন যে এই তাদের আকামা না থাকার কারণে যে জটিলতা তৈরি হতে পারে লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে সেটা যাতে দূতাবাস হস্তক্ষেপ করে তাদের লাশ দেশে পাঠানোর একটা ব্যবস্থা করা হয় এবং তাদের পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে এবং যারা এখন আহত আছেন বা ওই বিলাতে ছিলেন তাদেরকেও যাতে আকামার একটি ব্যবস্থা করে একটি কাজের ব্যবস্থা করা হয় এবং এইভাবে যাতে ঝুঁকিপূর্ণ কাজে যাতে না কাজ না করতে হয় সেই ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার জন্য দূতাবাস পক্ষের প্রতি তারা আবেদন জানিয়েছেন তো এই ছিল আমার কাছে রিয়াদে অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ খবর আলমিন আলামিন থাকেন ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক দর্শক সৌদি আরব রিয়াদ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন দর্শক নিউজ টোয়েন্টি ফোর একটি বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন স্বাগত আরো আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ ক্লিন ঢাকা করার প্রত্যয়ে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন পনেরো হাজার তিনশো তেরো জন নাগরিক প্রতীকী পরিচ্ছন্নতা এই কর্মসূচি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হবে এমন প্রত্যাশা ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকনের মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার এই স্লোগানে এই কর্মসূচির মাধ্যমে নতুন ঢাকা জনগণকে উপহার দেওয়া সম্ভব হবে এমন প্রত্যাশা অনুষ্ঠানে যোগ দেয়া বিশিষ্ট আরও ঘড়ি কাটায় তখন দশটা পঁয়তাল্লিশ পনেরো হাজার তিনশো তেরো জন নগরবাসী গুলিস্তানের গোলাপশাম মাজার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এক মিনিট ঝাড়ু দেওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হিসাবে প্রবেশ করে ডিএসসিসি এক অন্যরকম পরিবেশের অবতারণা হয় জিরো পয়েন্টে এদিকে সকাল থেকে নগর ভবনের সামনে ভিড় করতে থাকেন নানান পেশার মানুষ লম্বা লাইনে রেজিস্ট্রেশন করে কর্মসূচিতে অংশ নেয় নগরবাসী ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে গোলাপশা মাজার থেকে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন দক্ষিণে মেয়র সাইদ কখন আজকের এই আয়োজন জনগণকে পরিচ্ছন্নতার জন্য উদ্বুদ্ধ করা সচেতন করা সেই সঙ্গে সঙ্গে আমরা একটা রেকর্ড করতে যাচ্ছি এমন স্বাগত নির্বাচন কমিশনার কমিশনার ও ডিএমপি সহ বিশিষ্ট ব্যক্তিরা জানান বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং ঢাকার একজন অধিবাসী হিসাবে এই যে উদ্যোগকে আমি স্বাগত জানাই এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই কারণ ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষে এই শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না যদি নাগরিকদের প্রত্যেকটি হাত এই পরিচ্ছন্নতার কাজে নিয়োগ না করে আজকে ইতিহাসের অংশ আজকে সকল জনতা আমরা যারাই ঢাকাকে ভালোবাসি সবাই আমরা আজকে ইতিহাসের অংশ হয়ে গেলাম পরিচ্ছন্ন ঢাকা করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র এই শহরের মানুষ আমরা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা আমাদের এই প্রিয় শহরকে পরিচ্ছন্ন করে আগামী প্রজন্মের কাছে তুলে দিতে চাই কি পরিচ্ছন্ন কর্মসূচি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে টপিক মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা জেলা শহরের সরকারি চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট নয় তাই রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এই মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শিকদারের তবে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক মনে করেন অন্যান্য বিভাগীয় শহরের চাইতে ঢাকাতে সরকারি হাসপাতালের সংখ্যা বেশি বলেই শহরমুখী হচ্ছেন রোগীরা এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত বলেছেন জেলা সদর হাসপাতালে সব রোগের চিকিৎসার ব্যবস্থা করা হলে ঢাকায় রোগের চাপ কমবে বিস্তারিত বিপ্লব দেশের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলার সরকারি হাসপাতাল আছে তারপরও চিকিৎসার জন্য রাজধানীর সরকারি হাসপাতালগুলোতেই মানুষ ভিড় করছে ফলে শয্যা সংখ্যা অনুপাতে রোগীর সংখ্যা অনেক বেশি হয় সীমিত সম্পদ ও জনবল দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন জেলা সরকারি হাসপাতালগুলো রুগীদের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হচ্ছে যেটি দুর্ভাগ্যজনক যে মানুষের কনফিডেন্স নেই যে উপজেলা হেলথ কমপ্লেক্সে বা জেলা হাসপাতালে এই চিকিৎসাটা হতে পারে যখন একটা জন্ডিসের পেশেস পনেরো দিনে ভালো হয় না তখন মানুষ মনে করে যে আমার রাজধানীতে যেতে হবে ভিন্ন মত আছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক জাহাঙ্গীর হোসেনের তিনি মনে করেন বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য বিভাগীয় শহরগুলো বৈষম্যের শিকার হয়েছে বলেই রাজধানীতে রোগীর সংখ্যা বাড়ছে এনআইসিবি হাসপাতাল এই যে ক্যান্সার হাসপাতাল এরকম আছে ষোলোটা ষোলোটার মধ্যে এগারোটা ঢাকায় পাঁচটা ঢাকার বাইরে এখানেও তো অসমতা তাই না সমস্যার সমাধানে ছোট পরিসরে হলেও জেলা সদর হাসপাতালে সব রোগের চিকিৎসার ব্যবস্থা রাখার তাগিদ দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেডিকেল কলেজ হাসপাতাল যেভাবে চলছে ঠিক সেভাবে চলা উচিত ছোট্ট করে প্রত্যেকটা ইউনিটে রাখা উচিত এক কোটি টাকা যাবে না পাঁচটা ডায়ালাইসিস মেশিন কিনতে আপনি পাঁচটা ডায়ালাইসিস মেশিন তিনটা নার্স যদি আপনি ট্রেন্ড করে দিয়ে দেন তো নার্সের জব তিনটা বা দুইটা বা চারটা আইসিউ বেড ওখানে রাখেন না অ্যানেস্থেসিয়া ডাক্তারি এই আইসিউ বেডটা চালাবে তিনি মনে করেন ভালো চিকিৎসা হতে হলে গ্রাম ঘুরে আসতে হবে রোগীর সঙ্গে করতে হবে ভালো আচরণ পেশান্ট ডাজ নট বদার হয়দার ইট ইজ অ্যালোপ্যাথি অর হোমিওপ্যাথি হিজ ডিমান্ড ইজ অ্যাম্পেথি অ্যান্ড সিম্পেথি তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে প্রবাসের শুরুতে যেতে চাই যুক্তরাজ্যে ইস্ট লন্ডনের সেন্টারে চলছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সেখানে আছেন আমাদের সহকর্মী আসমা মাসুম আমরা সরাসরি চলে যাব মাসুমের কাছে আহ মাসুম আমাদেরকে জানান যে পহেলা বৈশাখে যে উদযাপন চলছে তার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের প্রথম প্রহরে পয়লা করে জন্য লন্ডনে লন্ডন বাংলা প্রেস ক্লাব জানেন যে ঐতিহ্যবাহী সংগঠন এবং এটি বছর ধরে এটি ব্রিটেনে পরিচালিত হচ্ছে সেই লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজনটি করেছে এবং এটি ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্র মানে ব্রিটেনের প্রাণকেন্দ্র ইস্ট লন্ডনের আর্ট সেন্টারে আয়োজনটি করা হয়েছে এবং এখানে আজকে প্রায় কয়েকশো প্রবাসী বাংলাদেশি এই উদযাপনে জড়ো হয়েছেন এখানে বাংলা গান হচ্ছে পাশাপাশি ইলিশ মাছের আয়োজন রয়েছে বাংলা খাবারের আয়োজন করা হয়েছে এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশি এবং সাংবাদিকরা এসে জড়ো হয়েছেন আমরা একটু প্রোগ্রামের ভিতরে যাব সেখানে আপনাদেরকে একটু যে বাংলা গান চলছে সেই গান একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ভিতরে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদেরকে দেখালাম আহ এখানে একজন প্রবাসী সাংবাদিক রয়েছেন সাইম রহমান জানেন লন্ডন বাংলা প্রেস ক্লাব হচ্ছে বাংলা মিডিয়া ব্রিটেনের যে প্রতিনিধিত্ব করার পাশাপাশি এই সংগঠনটি বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষার করে সে কারণে আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত আজকে যে আমরা বর্ষবরণ করছি আজকে বর্ষবরণের দিনে ধন্যবাদ আপনাকে এবং এই উৎসবে কিন্তু আপনার প্রবাসী বাংলাদেশি যারা তারা কিন্তু পরিবার নিয়ে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রবাসী বাংলাদেশিরা এবং সাংবাদিকরা তাদের পরিবার নিয়ে এসেছেন বাচ্চারা এখানে বিভিন্ন ধরনের ফানফেয়ারের সাথে তারা যুক্ত হয়েছে খাবার খাচ্ছে কেক কাটা হয়েছে তো মোটামুটি ভালো আয়োজনের মধ্য দিয়ে এখানে আমাদের সাথে রয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাজ পাশা আমরা ওনার সাথে একটু কথা বলবো সৈয়দ নাহাজ পাশা আজকের আয়োজন সম্পর্কে যদি একটু বলতেন বাংলাদেশ নিউজ টোয়েন্টি এর দর্শকদের আজকে আমরা পয়লা বৈশাখ তো আগামীকাল আমরা এই মধ্যরাতের পরেই কিন্তু বৈশাখ দিয়ে আমরা কিন্তু নতুন বর্ষকে বরণ করব। লন্ডন বাংলা প্রেস ক্লাব গত বছর এটা করেছে এই বছর এটা আরো বড় আকারে করেছে এখানে ব্যাপক সারা পড়েছে যে আমাদের যারা শুধু যে প্রেস ক্লাবের মেম্বাররা এসেছেন তা না আমাদের অনেক বাইরের লোকজন অনেক এসেছেন কমিউনিটির লোকজন অনেক এসেছেন এবং একটা খুব আনন্দঘন মুহূর্তে বারোটার সময় রাত্রে যখন মধ্যরাতে আমরা এসে বৈশাখ দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ আপনাকে তো এই মূলত এভাবেই কিন্তু আজকে এখানে লন্ডন বাংলা প্রেস ক্লাব এই আয়োজনটি করেছে এছাড়া আগামীকালকে মানে পয়লা বৈশাখের দিন এখানে লন্ডনের উদিচি শিল্পী গোষ্ঠী তারা কিন্তু এখানে আরেকটি আয়োজন করেছে সারা দিন ব্যাপী এবং সেটি কালকে রাত পর্যন্ত চলবে এটাই ছিল আসলে লন্ডন থেকে সর্বশেষ আপডেট ধন্যবাদ শুভ মাসুম আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে লন্ডন থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শুভ মাসুম দর্শক এর পর্যায়ে যেতে চাই সৌদি আরবে জেদ্দা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আলাউদ্দিন ইউনুস ইউনুস আপনার কাছে জানতে চাই যে পহেলা বৈশাখে সৌদি প্রবাসীরা কি কি আয়োজন করেছে বা করে থাকা স্বজনদের ফেলে এর প্রবাসী উৎসব মানে প্রবাসীদের মনে কি ধরনের প্রভাব ফেলে আমাদেরকে যদি জানাতেন তন্ময় ধন্যবাদ আপনি জানেন যে বাংলাদেশের পাশাপাশি যে বিশ্বের অন্যান্য দেশের মতো আপনি আগে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে আপনি জয়েন যুক্ত হয়েছিলেন দেখেছেন যে কিভাবে প্রবাসীরা এই যে বিদেশেও বাংলাদেশকে বাংলাদেশকে ভালোবাসে তার যে বহি প্রকাশ করার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন আয়োজন শুরু করে দিয়েছে তার পাশাপাশি সৌদি জানেন আজকে শুক্রবার আনন্দ উৎসব আর আরেক আনন্দ উৎসবকে আর একটু বাড়িয়ে দিয়েছে এই বৈশাখী উৎসব তার আজকে থেকেই বিভিন্ন প্রোগ্রাম তারা শুরু করে দিয়েছে এখানকার জেদ্দার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এর পাশাপাশি যে আপনি জানেন যে ভোর থেকে আপনার যে এন্ড উদ্যোগে যে সর্ব যে বড় প্রোগ্রামটা হবে আর কি সেটা হলো কনস্যুলেটরের উদ্যোগে তারও আয়োজন শুরু করে দিয়েছে এরা সারা রাত্র ব্যাপী বিভিন্ন তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং ভূড়ে পান্থবাদ আপনার মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে তারা এই আয়োজনগুলি করবে কিন্তু সৌদি আরবে আজকের যে আগামী কালকের যে যে অনুষ্ঠানটা একটু একটু ম্লান হয়ে গেছে আপনি জানেন যে সৌদি আরবে আজকে একটা সড়ক দুর্ঘটনা সড়ক না আপনার ভবন আগুন লেগে প্রায় বাংলাদেশের নয় জন নিহত হয়েছে তাদের কারণে আজকে মধ্যে একটা বিশাল তাদের যে মৃত্যুটা আসলে অনিবার্য হয়ে আসছে যে কি মৃত্যু এই কারণে হয়তো প্রবাসীর মনটা একটু ব্যতীত যে তারা কালকার দিনটা কিভাবে আনন্দ উৎসবের মধ্যে কাটবে তারপরও ব্যাপক আয়োজন তারা রেখেছে ছুটির দিনের মধ্যে কনসুলেটের মধ্যে এবং বিশেষ করে আপনি জানেন যে প্রবাসীদের গড়ে ঘরে কিন্তু প্রবাসীর তারা সাজিয়েছেন বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই যে প্রবাসীরা বিদেশে থেকেও বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে বাংলাদেশের প্রতি যে তাদের যে দরদ সেটাই তারা বয়স প্রকাশ করাচ্ছেন বাংলা নববর্ষকে পহেলা বৈশাখে তারা বাংলাদেশের পরিবার পরিজনকে যারা পরিবার পরিজন না নিয়ে থাকে এখানে তারা অনেক মিস করে দেশকে দেশের মানুষকে তাদের মা বাবাকে আজকে তারা দেশে থাকলে হয়তো সুন্দরভাবে তারাও এই বাংলাদেশ

ইউনুস আপনাকে ধন্যবাদ দর্শক সৌদেরবার জেদ্দা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক আলাউদ্দিন ইউনুস দর্শক সংবাদের এই মুহূর্তে নিচ্ছে আরো একটি বিরতি ফিরছি একটু পরেই দর্শক স্বাগত আরেকবার আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ দর্শক প্রবাসের সংবাদে এ যেতে চাই স্পেনে স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ইসমাইল হোসেন রায়হান রায়হান আপনার কাছে জানতে চাই যে স্পেনের দূতাবাসের পক্ষ থেকে পহেলা বৈশাখে কি কি আয়োজন থাকে আর প্রবাসীরা কিভাবে উদযাপন করে থাকে স্পেনে বসে বা বার্সেলোনাতে বসে এই পহেলা বৈশাখ ধন্যবাদ আপনাকে বাঙালি জাতির যান্ত্রিক ত্রুটি কারণে আমরা তার সংযোগ স্থাপন করতে পারছি না আমরা পরবর্তীতে আবারও যুক্তিপতার সঙ্গে দর্শক এই পর্যায়ে যেতে চাই অস্ট্রিয়াতে আহ অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম হাসান তামিম আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানতে চাই যে অস্ট্রিয়ায় কি কি আয়োজন থাকছে পয়লা বৈশাখ উপলক্ষে উৎসব উদযাপনে প্রবাসী উন্মাদনা ঠিক কেমন দেখছেন তন্ময় আপনাকে ধন্যবাদ সর্বপ্রথম 24 এর সফট কলা কৌশলী যারা আছে সবাইকে নবশুভ শুভেচ্ছা তন্ময় এখানকার যে অনুষ্ঠানটি হয়তোবা গাজির কারণে আগামী কাল পালন করতে পারছেন দেখা যাচ্ছে যে আগামী আহ রবিবার পনেরো তারিখ বাংলাদেশ অস্ত্র বৈশাখ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে বাংলাদেশের এখানকার এবং দেখা যাচ্ছে যে এখানকার বাইশ তারিখ বাংলাদেশ দূতাবাস একটি অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে কয়লা বৈশাখ উপলক্ষে এবং কয়লা বৈশাখ উপলক্ষে তারা প্রতি এই অনুষ্ঠানটি উদযাপন করে থাকে এবং তেইশ তারিখ কিশোরগঞ্জ সমিতি এবং ফ্রেন্ডস ক্লাব পয়লা বৈশাখ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করবে একই দিনে এবং আরেকটি বিষয় তো আমরা জানিয়ে রাখি যে এখানকার যে পয়লা বৈশাখ প্রতি বছরই খুব আনন্দের সাথে উৎসবের মধ্যে পালন করে কারণ হচ্ছে গিয়ে এখানকার যে প্রবাসী বাঙালি এর মধ্যে বাঙালি ভালোবাসা

সাংস্কৃতিক অনুষ্ঠানটি মূলত মূল বিষয় এখানকার যে বাংলা গান এছাড়াও দেখা যাচ্ছে এখানে অংশগ্রহণ করে থাকে আহ দেখা যাচ্ছে যে এখানকার যে আহ আহ বাঙালিরা আছে তারা পয়লা বৈশাখ সম্পর্কে তাদের ব্যাপক ধরনের উৎসাহ লক্ষ্য করা যায় আহ আগামীকাল হয়তো বা প্রস্তুতি চলবে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির পয়লা বৈঠক উদযাপন উপলক্ষে এবং আমি কথা বলেছিলাম অস্ট্রিয়া সমিতির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে তারা বলেছে যে যে অনুষ্ঠানটি সেটি বিকেল তিন ঘটিকা থেকে শুরু হবে এবং রাত্র দশ ঘটিকা পর্যন্ত চলবে এবং সেখানে অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের নাচের আয়োজন থাকে এবং সেখানে মূল আকর্ষণ থাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর দেখা যাচ্ছে যে এখানকার বাঙালি বাংলাদেশের প্রবাসীরা হয়তো বা সময় স্বল্পতার কারণে আগামীকাল এই অনুষ্ঠানটি করতে পারছে না এবং এখানে কিন্তু এখন পর্যন্ত প্রবাস ফেরিটি আহ চালু

এবং সবচেয়ে বলা চলে তন্ময় এখানকার যে বাংলা বাঙালি বাঙালিরা রয়েছে তাদের মধ্যে ব্যাপক ধরনের উচ্চ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পয়লা বৈশাখ সম্পর্কে তন্ময় পয়লা বৈশাখ সম্পর্কে এই ছিল আমার সর্বশেষ তামিম আপনাকে ধন্যবাদ দর্শক অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম দর্শক অস্ট্রিয়া থেকে এবার জিতে চাই অস্ট্রেলিয়াতে সেখানকার সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার তালুকদার আপনার কাছে জানতে চাই যে সিডনিতে পহেলা বৈশাখে কি কি আয়োজন হয়ে থাকে আর প্রবাসীরা কিভাবে উদযাপন করে থাকে এই পহেলা বৈশাখ ধন্যবাদ তন্ময় আপনাকে এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আহ আপনি জানেন যে বাঙালি একটি খুব সমৃদ্ধশালী জাতি এবং বাংলা নববর্ষ এটি তাদের প্রধান উৎসব তাই এই ঘিরে প্রত্যেকটি বাঙালির মধ্যে আসলে খুবই উৎসাহ দেখা যাচ্ছে তো আজকে বাংলাদেশে যেভাবে নববর্ষ আহ প্রথম খানটি পালিত হবে তো অস্ট্রেলিয়ার এই সিডনিতেও সেভাবেই কিন্তু আসলে আহ পালনের প্রস্তুতি চলছে আমাদের দেশে যেমন মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় এখানেও আসলে মঙ্গল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠিত হবে হবে এটি আসলে সিডনির ঐতিহ্যবাহী অলিম্পিক পার্কে স্টেডিয়াম এলাকায় আহ তো এটি নিয়ে আসলে বিপুল সমার উৎসাহ দেখা যাচ্ছে বাংলাদেশি যারা প্রবাসী হিসেবে এখানে এসেছে তো এই অনুষ্ঠানটি আসলে কয়েকটি ভাগে সাজানো হয়েছে প্রথমে আসলে মঙ্গল শোভাযাত্রা হবে এবং তারপরে একটি আলোচনা সভা হবে যেখানে আসলে পার্টিসিপেট করবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে যারা আছে এবং যারা বিরোধী দলে আছে সবাই এই অনুষ্ঠানটিকে এনকারেজ করার জন্য তাদের প্রতিনিধি আসবে এবং এই অনুষ্ঠানটি উপভোগ করবে এবং বাংলাদেশ হাই কমিশনও এই অনুষ্ঠানটিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে এবং তারা এই অনুষ্ঠানটি যাতে সাফল্যের সাথে পালিত হয় সেদিকে তারা যথাযথ সহযোগিতা করছে তো আসলে আহ যে অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে আমি আসলে গতকাল এই স্থানটি পরিদর্শন করি সেখানে আসলে একশোর উপরে স্টল খোলা হয়েছে যেখানে বাংলাদেশ যে ট্রেডিশনাল খাবার গুলো পরিবেশন করা হবে এবং আহ যে শাড়ি গহনা এবং আরো বিভিন্ন অনুষঙ্গ এখানে আসলে আহ প্রচার করা হবে এবং সেটি আসলে আহ কেনার জন্য বা আহ আলোচনা উপভোগ করার জন্য দেখা গেছে তো সব মিলিয়ে আসলে এখানে আয়োজন করছে আজকে সপ্তাহের ছুটির দিন তো অস্ট্রেলিয়া প্রবাসী প্রায় সকলেই বিশেষ করে যারা বাঙালি তারা এখানে পার্টিসিপেট করবে এবং তাদের পাশাপাশি অস্ট্রেলিয়ান যে লোকাল লোক রয়েছে তারাও পার্টিসিপেট করবে আর আপনি জানেন যে একটি কসমো সিটি এখানে পৃথিবীর প্রায় সব জাতির গোষ্ঠী এখানে লোকজন বাস করে তারা এখানে পার্টিসিপেট করতে খুবই আগ্রহী আর বাংলাদেশের সবকিছু ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানটি উদযাপিত করবে এবং সর্ব সাফল্যে এখানে একটি খুব ভালো অনুষ্ঠান হবে এ নিয়ে আমি আশাবাদী এবং আমি আবার সবাইকে বাংলা ও শুভেচ্ছা জানাই ধন্যবাদ শতদল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক অস্ট্রেলিয়ার সিটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার দর্শক এবার যেতে চাই লেবাননে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেখানকার প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবু বাবুশাহ আপনার কাছে জানতে চাই যে লেবানানে পহেলা বৈশাখ উপলক্ষে উদযাপন কেমন করে সেখানকার প্রবাসী বাঙালিরা বা সেখানকার সবার উদযাপন আমাদের জানা যে পহেলা বৈশাখ উপলক্ষে তার উদযাপনটা কি ভাবে করে প্রবাসী বসে আমি বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি নিউজ 24 চ্যানেল সহ সকল প্রবাসী বাংলাদেশীদেরকে আজ সূর্যস্তের সাথে সাথে পুরাতন বছর বিদায় নিল এবং আগামী সূর্যোদয়ের সাথে সাথে আগামী কাল নতুন বছরের সূচনা হবে এবং এই সূচনাতে আমরা প্রত্যেক বাঙালি এবং যারা বাংলা ভাষাভাষী আছে সবাইকে আমি জানাচ্ছি আবার অনুবর্ষ শুভেচ্ছা আসলে লেবাননে আমরা পয়লা বৈশাখ ইতিমধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে দুঃখের বিষয় হলো যে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আমরা পহেলা বৈশাখ এক উদযাপন থাকি কিন্তু বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশ আগামী বাইশ তারিখ পহেলা বৈশাখ উদযাপন

বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা লেবাননে আসবে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এবং তারা প্রত্যেকে বাংলাদেশি দোকান গুলোতে বিভিন্ন ধরনের রং বেরঙের পাঞ্জাব এবং ময়লা বিভিন্ন ধরনের রং বেরঙের শাড়ি ইতিমধ্যে তারা দোকান গুলিতে কেনার জন্য ভিড় জমিয়েছে এবং তারা কিনেছে এবং বাংলাদেশ যেসব দোকানের দোকান পাচ্ছে ইলিশ মাছ বর্তমানে আছে এবং প্রত্যেক বাঙালি আজকে সকালবেলা দেখা গিয়েছে যে প্রত্যেকে ইলিশ মাছ কিনছে এবং ইলিশ মাছ বান্ধা বান্ধা পাতা মাধ্যমে তারা বাংলা নববর্ষ উদযাপন তাছাড়া আজকে বাংলা নববর্ষ আমাদের যে বিভিন্ন প্রবাসীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সরব তারা ইতিমধ্যে তারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে এবং প্রতিটি প্রবাসী আসছে যেখানে সংখ্যা বেশি সেখানে পয়লা বৈশাখ করে প্রবাসীরা বাংলা দূতাবাস ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন ধরনের যোগাযোগ করে যাচ্ছে এবং দূতাবাসের ওয়েবসাইটে আমাদের সকল প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ছিল লেবাননে পয়লা বৈশাখ আহ বাবু শাহ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক লেবারান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহায্য দর্শক নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শেষ করছে এখনকার রাজনীতি এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে